সালামু আলাইকুম, আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামাল হাসান কায়েস। রাতের সেশনের সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান অথবা প্রোফাইল চেক করাইতে চান, তাহলে আপনারা আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনার কোশ্চেনটা সাবমিট করে দেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল ডাকবো। এখন 11:47 বাজে, আমি 11:52 থেকে দেখা স্টার্ট করবো, তো 5 মিনিটের মধ্যে আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা সাবমিট করে দেন।
নুরুল ইসলাম মারুফ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা একটু শেয়ার করেন। নুরুল ইসলাম মারুফ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। লিখছিলাম, এসে শুধু ব্যানারটা দেখেন। ব্যানার চেঞ্জ করতে বলছিলাম। হুম হুম আচ্ছা, B2B লিড জেনারেশন এক্সপার্ট ইন, লিঙ্কডইন রিসার্চ, প্রসপেক্ট ইমেইল লিস্ট, B2B অ্যান্ড B2C লিড, ওয়েব রিসার্চ, টার্গেটেড লিস্ট বিল্ডিং এক্সক্লুসিভলি অন ফাইবার, লিঙ্কডইন। ঠিক আছে, কিন্তু ভাই যে B2B আর এক্সপার্ট ইন, এটা এরকম এক লাইনে থাকলে হবে না, এক্সপার্ট ইনের নিচে B2B লিড জেনারেশন থাকতে হবে। আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে এই লিড জেনারেশন কথাটা একটু নিচে আনতে হবে, আর এই B2Bটাকেও একটু নিচে আনবেন। ঠিক আছে, আচ্ছা, B2B আর এক্সপার্ট এক লাইনে হবে না, বুঝতে পারছি, উপরে নিচে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই এক্সপার্ট আর B2B এক লাইনে হবে না, একটু উপরে নিচে হবে। এক্সপার্ট ইনটা উপরে হবে, এটা একেবারে উপরে দেবেন এক্সপার্ট ইনটা। B2B লিড জেনারেশন, এটা এটা তো টাইটেল, এটা হচ্ছে এক্সপার্ট ইনের নিচে থাকবে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এছাড়া আপনার ব্যানারটা সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক ভালো হয়েছে ব্যানারটা, শুধুমাত্র এতটুকু ল্যাক রয়েছে, এইটুকু একটু ঠিক করে আপনি পাবলিশ করে দিন, সমস্যা নেই। আর বাদ আচ্ছা বাকিগুলো তো দেখছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ও আর একটু প্রোফাইলটা একটু দেখে দেন আমার, ম্যাক্সিমাম যে সেট আপ করা আছে একটু দেখলে হবে। ঠিক আছে, যান প্রোফাইলে। আর ছবিটা পরে একটু চেঞ্জ করবো আর কি, এখন হ্যাঁ, অ্যাপ্রুভালটা দিন। ছবি মানে প্রফেশনাল ছবি দিবেন পরে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এসইও প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, গ্রাফিক্স ডিজাইনার। আপনি কি এমনি আলাদাভাবে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখছেন কোথাও, বা আপনার এটাতে কোনো এক্সপার্টিজ আছে কিনা? আমি একটু পারি আর কি। আচ্ছা, মানে মোটামুটি কাজ পাইলে কাজ করতে পারবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে টাইটেল ইউজ করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, আই এম এন এ এন এন এসইওটা এসইও বড় হাতের, ওটাও বড় হাতের। আই এম এন এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্ক বিল্ডার, না ING যোগ হবে, লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইনিং ইটিসি। আই হ্যাভ কমপ্লিটেড লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেটেড ইন ম্যানি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। ঠিক আছে, দেয়ার আই গেইন লটস অফ এক্সপিরিয়েন্স, আই ক্যান প্রমোট ইউর বিজনেস সার্ভিস অর প্রোডাক্টস টু টার্গেটেড পিপল ওয়ার্ল্ড ওয়াইড বাই ক্রিয়েটিং অ্যাট্রাকটিভ আই ক্যাচি ওয়েব কন্টেন্ট অ্যান্ড ডেসক্রিপশন, এবল টু ওয়ার্ক ম্যানুয়ালি অ্যান্ড মেক ইউর আইডিয়াস ইন টু রিয়েলিটি। হ্যাঁ, আই এম সেলফ মোটিভেটেড অ্যান্ড ক্যান সলভ এনি কাইন্ড অফ মেজর অফ এ প্রবলেম, থ্যাংকস। হ্যাঁ, আপনার ডিসক্রিপশনটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ভিডিও এডিটিং, এসইও, ইউটিউব মার্কেটিং। স্কিলস তো প্রথম 5টা হচ্ছে এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট, তাই তো? এই ভিডিও এডিটিংটা একেবারে প্রথমে কেন? একটু উপনিষ করতেই ওইটা উপরে গেছে, গেছে নিচে নামায়। আচ্ছা, প্রথমের দিকে আপনি যে কাজগুলো লিগালি শিখতেছেন বা লিগালি ভালোভাবে পারবেন, যেমন ফেসবুক মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং, এইগুলার ভিতরে যে কোনো একটা রাখবেন, একদম ফার্স্টের দিকে এই কাজগুলাই রাখবেন। ঠিক আছে, আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে। আপনার প্রোফাইল মোটামুটি ঠিক আছে, ছবি আপনি চেঞ্জ করে নিলে তাহলে পরে চেঞ্জ করে নিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি।
ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমি অলক দস্তি ইন্ডিয়া থেকে, আপনি পেরিশন গিয়ে চেক করে দেবেন। অলক দস্তিদার, হ্যাঁ অলক দস্তিদার, আপনি স্ক্রিন শেয়ার করেন। অলক দস্তিদার আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন, আনমিউট করে কথা বলেন। আনমিউট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। আমি গিগ দেখাবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এই ফেসবুক প্রমোশনে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু মাউস অ্যাপ্রুভালটা এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিয়েছি। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউটস অ্যান্ড প্রমোশন, আই উইল বি ইউর ফেসবুক প্রমোশন স্পেশালিস্ট ইন ইউএসএ। হ্যাঁ সুন্দর হচ্ছে টাইটেলটা। প্রফেশনাল সার্ভিস, আপনি মাউস ধরেন না? হ্যাঁ না ধরছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনার নেটের অবস্থা খুবই খারাপ, এখানে ক্লিয়ারলি আসতেছে না। হ্যাঁ 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 লেট হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, আমি হ্যাঁ দেখতেছি। প্রফেশনাল হ্যাঁ আচ্ছা সার্ভিস, আচ্ছা প্রফেশনাল সার্ভিস, ফেসবুক প্রমোশন, রিচ টার্গেটেড অডিয়েন্স, ইফেক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, অল ম্যানুয়াল পোস্টিং, মেইনটেন ফেসবুক রুলস, অন টাইম ডেলিভারি। আপনার এই ব্যানার ডিজাইনটা খুবই সিম্পলের ভিতরে হয়ে গেছে। হ্যাঁ মানে মনে হচ্ছে একেবারে আপনি কম কাজ করছেন এর ভিতরে। ঠিক আছে, আচ্ছা আপনাকে এটা আর আর একটু আরো অ্যাট্রাকটিভ করতে হবে, আরো ডিজাইন করতে হবে। ঠিক আছে, ও আচ্ছা এখন ডিজাইনের কনসেপ্ট গুলো আপনি অন্যান্য গিগ দেখবেন, ঠিক আছে, তারা কিভাবে ডিজাইন করছে তাদের ওখান থেকে ধারণা নিবেন। ঠিক আছে, আচ্ছা আপনি একটা আচ্ছা ব্যানারটা টোটালি চেঞ্জ করবেন। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, চেঞ্জ করে আরেকবার দেখাবেন আমাদের। এমনি কালার কম্বিনেশনে কি কোনো গন্ড কালার কালার কম্বিনেশনে গন্ডগোল হয়েছে? হ্যাঁ 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 কালার কম্বিনেশনও গন্ডগোল হয়েছে, তারপরে হচ্ছে আপনার ডিজাইনিং এও প্রবলেম আছে। হ্যাঁ একেবারে সিম্পল, আপনি আরো কাজ করবেন, একটা ব্যানার তৈরি করার জন্য মিনিমাম 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা টাইম আপনি দিবেন। হ্যাঁ তারপরে ব্যানারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, আই অ্যাম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, বাই দ্য লং টার্ম ট্রেনিং অন অফ ফেসবুক প্রমোশন আই ক্যান ক্রিয়েট প্রফেশনাল ভিডিও এডিটিং, ফটো এডিটিং অ্যান্ড ক্যান রাইট ইফেক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন। আপনি ফেসবুক প্রমোশন লং টার্ম শিখে ভিডিও এডিটিং করবেন, ফটো এডিটিং করবেন, এখানে বলবেন যে বাই দ্য লং টার্ম ট্রেনিং অন ফেসবুক প্রমোশন আই ক্যান প্রমোট ইউর বিজনেস অর সার্ভিস অর প্রোডাক্ট, প্রমোটের কথাটা উল্লেখ করবেন এখানে। এই আচ্ছা এডিটিং এর এগুলো বাদ দেবেন, আচ্ছা আর আচ্ছা ইফেক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন এটা রাখতে পারবেন। হ্যাঁ এটা রাখুন, আচ্ছা আচ্ছা আই এম আচ্ছা কনসিয়াস অ্যাবাউট ফেসবুক গাইডলাইন। হ্যাঁ ঠিক আছে, মাই সার্ভিস ডিসক্রিপশন, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, রাইটিং নিশ কোয়ালিটি। আচ্ছা নিশ বানানটা ভুল আছে, হ্যাঁ এই বানানটা ঠিক করবেন, এটা নাইস না এটা নিশ, এই বানানটা ঠিক করবেন। বেশ আচ্ছা আচ্ছা কোয়ালিটি, হ্যাঁ রাইটিং নিশ কোয়ালিটি, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, ওকে, ফুল সেফ অ্যান্ড স্যাটিসফ্যাকশন, ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড আই ক্যাচি কাস্টম ইমেজ, অ্যাডভার্টাইজ ইউর বিজনেস অ্যান্ড প্রোডাক্ট ইন ইউএসএ, অল ইউজার্স আর রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ, মোর ট্রাফিক ফর ইউর বিজনেস, পোস্ট অ্যান্ড শেয়ার ইন থাউজেন্ড অফ গ্রুপ। এই শেয়ারের কথাটা বলবেন না, এটা কেটে দেবেন 8 নাম্বারটা।
ও আচ্ছা, পোস্ট পোস্ট শেয়ার হ্যাঁ, ওইটা। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড রিচার্জ এন্ড সেটিং। আচ্ছা, এখানে তাহলে 8 নম্বরটা কেটে দিতে আপনার টোটাল 8টা হচ্ছে, আপনি আরো 2 থেকে 3টা বাড়াবেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, 10টা করব। 10-11টা আচ্ছা মতো করবেন। মাই সার্ভিস স্পেশালিটি আচ্ছা, 100% ম্যানুয়াল পোস্ট, অন টাইম ডেলিভারি, ফলো ফেসবুক রুলস, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, প্রুফ অফ ওয়ার্ক, স্ক্রিনশট লিঙ্ক অ্যান্ড লাইভ লিঙ্ক, কনফিডেন্ট অফ মাই সেলফ। ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট মাই সার্ভিস দেন মেসেজ মি নাও অ্যান্ড গেট মি হায়ার এনি টাইম, থ্যাংক ইউ। হ্যাঁ, বাদ বাকি আপনার ডেসক্রিপশন সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তবে যতটুকু চেঞ্জ করতে বলছে আচ্ছা চেঞ্জটুকু করে আচ্ছা, নেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিচেরটা একটু দেখুন। দেখতেছি। প্রাইসিংটা ঠিক, নেট স্লো, তো ওই জন্য স্ক্রল করতে প্রবলেম হচ্ছে আমার প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দশ এখন দশ 30, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, ফলো ফেসবুক গাইডলাইন, কাস্টম ইমেজ। ঠিক আছে, দশ 15 20, 3 4 5, ঠিক আছে। রিলেটেড একটা হ্যাঁ, ফেসবুক ট্যাক্স মার্কেটিং, গুলো ঠিক সোশ্যাল আছে স্যার? মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট, হ্যাঁ ট্যাগও ঠিক আছে। আপনার কি আচ্ছা আচ্ছা আচ্ছা, 75% ওকে, 25% প্রবলেম, 25% ঠিক করে আপনি আরেকবার একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর ব্যানারটাকে একটু চেঞ্জ করে দেবো না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ওকে স্যার, ওকে, আচ্ছা আচ্ছা, নমস্কার স্যার। আচ্ছা দাদা, ঠিক আছে। মুজিবুর রহমান টুটুল, স্যার প্রোফাইলে গিয়ে দেখবেন। মুজিবুর রহমান টুটুল ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? গিকটা একটু দেখে দিবেন। হ্যাঁ দেখবো, বের করেন গিকটা। জি ব্যানারটা তো এবার সুন্দর হয়েছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যানার একটু পরে আসতেছি। টোটাল টোটালটাই দেখতে হবে নাকি চেঞ্জ করতে? ব্যানারটা ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করতে কইছিলেন আপনি জাস্ট কালকে? ডিসক্রিপশন আর ব্যানার চেঞ্জ করতে বলছিলেন। না না, ব্যানারে কিছু বলেন নাই, ব্যানার ঠিক আছে বলছিলেন আপনি। বলছিলেন এই যে অর্গানিক প্রমোশনের মধ্যে আমি একটু কাজ করছি শুধু টাইটেলটাতে। অর্গানিক ফেসবুক প্রমোশন, আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন এনি বিজনেস ইউর ইন ইউএস। আমি তো এইভাবে বলি নাই। না না, ইউটা তো ভাই লক্ষ্য করে নাই, ইউটা তো পরে আসার কথা ছিল, আই উইল একবার তো ডু এডিট করে অর্গানিক ফেলছি এটা। বিজনেস, এখানে ফর এনি বিজনেস, ফর যোগ হবে একটা, আচ্ছা হ্যাঁ, ফর এনি বিজনেস ইন ইউএস, ইউরটা কাটা হবে। ইউটা কি আমি এডিটে আবার কাটতে পারবো? একবার কিন্তু এডিট করছি এটা। এটা আপনার ড্রাফটে রয়েছে না? হ্যাঁ ড্রাফটে আছে। হ্যাঁ, আপনি এনি টাইম যখন তখন আচ্ছা এডিট আচ্ছা করতে আচ্ছা, পারবেন। হ্যাঁ তাহলে এই এনিটার ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস হুম ইন ইউএসএ। হুম হুম জি ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে ডেসক্রিপশন। জি, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, আই এম স্কিলড সোশ্যাল মিডিয়া মার্কেটার, নাও ইট ইস প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। It is very easy to present your business or product to millions of people around the world. If you want to expand your business, you have to do Facebook promotion very well. And I do this very skillfully and attentively.
With my professional experience, I can spear your business all over the world. Service description, spear the word about the product worldwide. Achha. Great ads in different groups. Great ads in different groups. Eta ki? Eta apnar bibhinno group e bhalo bigyapon korar ki. Achha, achha, thik ache. Let's create excellent articles. Can present the description fluently. 100% actual user. Create effective custom images. এখানে তো আপনি ওই যে বড় ছোট হাতের যে অক্ষরগুলো চেঞ্জ করতে বলছিলাম ওইগুলো চেঞ্জ করেন না? হ্যাঁ কিছু করছে, এমনকি প্রতিটারই করতে হবে, যেমন এই প্রেজেন্টের পি, ডেসক্রিপশনে ডি। না না প্রতিটার কেন করবেন, এখানে প্রোডাক্টের প্রোডাক্ট এটা বড় হবে। হ্যাঁ প্রোডাক্ট হচ্ছে একটা সেনসিটিভ জিনিস, এটাকে আপনার প্রমোট করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রমোট করবেনই তো এই প্রোডাক্টটা, প্রোডাক্টকে এটা হাইলাইট বড় করবেন। হ্যাঁ জি স্যার। তারপরে এই যে অ্যাডস, অ্যাডস হচ্ছে একটা হাইলাইট ওয়ার্ড। হ্যাঁ জি, এটা রেটা বড় হতে হবে। আর্টিকেলস ঠিক আছে, ডেসক্রিপশন ডিটা আবার বড় হতে হবে। জি স্যার। কাস্টম ইমেজে সি বড় আর সিটা বড় করব, বড় হতে বড় করব। হ্যাঁ ইনশাআল্লাহ। ক্রিয়েটিং বিউটিফুল ভিডিওস, ক্যান ফাইন্ড স্পেসিফিক কাস্টমারস, ফলো অল দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ফেসবুক। ঠিক আছে জি। এখানে গ্যাপ কেন এরকম? আচ্ছা গ্যাপটা কেটে দেব, এটা গ্যাপ থাকার কথা না। অল ম্যানুয়াল পোস্ট অন টাইম ডেলিভারি, আই ক্যান কনভিন্স এনিওয়ান অ্যাবাউট মাই জব, এটা তো রাখতে মানা করছে। ওহো সরি ভাই, খেয়াল ছিল না, কেটে দেব এটা। এলেন এক ইউজার সোল্ড আউট প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু গাইডলাইন এক্সপার্ট ভিডিও এডিটর ফাইনাল এন্ড ফাইনালি এ রিয়েল এন্ড কোয়ালিটি পোস্ট, ইউ হায়ার মি, আই উইল ফুললি ডেডিকেটেড ফর ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আর যে চেঞ্জ গুলো করবেন সেটা হচ্ছে যে এইগুলো একটু আলাদা ভাবে মার্ক করে দেবেন। হ্যাঁ সার্ভিস ডেসক্রিপশনটা রে যে হলুদ কালারের মার্ক একটু রং করে দেব। হ্যাঁ আর এই যে এইটাকে মার্ক করবেন। জি ঠিক আছে, বাদ বাকি ঠিক আছে। ঠিক আছে না তো কাইজ ভাই, আমি যদি ওই ইয়াটা টাইটেলটা ঠিক করে আজকে পাবলিশ করতে পারবো? হ্যাঁ আপনি টাইটেল ঠিক করে বাদ বাকি এই ডেসক্রিপশনের ভিতরে যতটুকু চেঞ্জ করতে বললাম এটুকু করে আপনি পাবলিশ করে দিবেন, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ। তবে একটু সেনসিটিভলি মানে অ্যাক্টিভলি ভালোভাবে চেক করে তারপর আবার চেক করব। হ্যাঁ দোয়া রাখবেন ভাই। হ্যাঁ জি ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই। ভাই বয়স প্রায় 44, এই বয়স আসছে ফ্রিল্যান্সিং এ, কে জানি হয় কে জানে। কোনো ফ্যাক্ট না, বয়স কোনো ফ্যাক্ট না, ইচ্ছা শক্তিটাই বড়। জি অবশ্যই, দোয়া রাখবেন। জি আজাদ ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাক আজাদ ভাই যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো ম্যাক আজাদ ভাই, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো হ্যাঁ বলেন। আমাদের গিফট দেখাইতাম যে গ্রাফ থেকে আসে। স্ক্রিনটা শেয়ার করেন, দেখান আমাকে। শেয়ার হচ্ছে না যে, পাইছেন? হ্যাঁ দেখান। হয়েছে স্ক্রিন শেয়ার হয়েছে, পাইছেন? হয়েছে।
আপনি আপনি তো আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আমি তো দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে ওই ক্রসে ক্লিক করেন, রেড কালারের ওই যে মিনিমাইজ করেন, এই এই উইন্ডোটা মিনিমাইজ করেন, মাইনাসে ক্লিক করেন। কেটে গুটে দিয়ে দেখেন কি হয়। ঠিক আছে, বিজনেস লিড জেনারেশন, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন ফর ইউর বিজনেস। হ্যাঁ ঠিক আছে, এক্সপার্ট ইন বিটুবি লিড জেনারেশন, LinkedIn leads, daily work updates, prospect email leads, web features, B2B leads. আপনি তো আপনার ব্যানারের পিছনে মোটেও কাজ করেননি। কতক্ষণ ধরে কাজ করছিলেন ব্যানারের পিছনে? 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টায় তো হবে না, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা টাইম দিতে হবে ব্যানারের পিছনে। আপনার এখানে জাস্ট মনে হচ্ছে আপনি লেখাগুলো লিখে দিচ্ছেন, এখানে একটা এলিমেন্ট এনে আপনি ছবিটা অ্যাড করে দিচ্ছেন, এইটুকুই আপনার কাজ। আচ্ছা তাহলে লেখাগুলো দেখেন, অন্য ডিসক্রিপশনে আমি তো লেখাগুলো দেখব, কিন্তু তার আগে তো আমার ডিজাইনের কনসেপ্টটা দেখতে হবে, তাই না? এখন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন যে আপনি ডিজাইনগুলা কোন জায়গা থেকে ধারণা নেবেন। এটা কি দেখাইছিলাম আমি আপনাকে? না না দেখেন না, আমি তো ক্যানভা থেকে। এই দেখেন এইগুলো হচ্ছে ফ্লায়ার। হ্যাঁ এগুলো হচ্ছে বিজনেস, বিজনেসের কাজে ব্যবহার হয়। অনেকে নিজের প্রোডাক্ট বা সার্ভিসের ডেসক্রিপশন, বিভিন্ন ধরনের অফার টপার এইগুলোর উপরে ডিজাইন করে, ঠিক আছে? তা আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এখান থেকে এই ডিজাইনগুলো দেখছেন যে কিভাবে করা, এই ডিজাইন থেকে জাস্ট কনসেপ্ট নেবেন। যেমন এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল মানে ত্রিভুজ ইউজ করছে, হ্যাঁ ট্রায়াঙ্গেল ইউজ করছে, তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন, এরকম নিচে আপনি হাজার হাজার ডিজাইন পাবেন। আপনি কি মাউস ধরছেন? না না আমি মাউস ধরি না। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে দেখেন একটা ডিজাইন, হ্যাঁ এখান থেকে আপনি ডিজাইন চুজ করবেন, ঠিক আছে? এটা ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে ডিজাইনটা করছে, ঠিক আছে, এই যে ব্লু এখানে একটা অ্যাঙ্গেল দিছে, এখানে হলুদ কালারের একটা অ্যাঙ্গেল আনছে, এখানে এই যে ডিজাইনগুলা, এখান থেকে জাস্ট কনসেপ্ট গুলা নেবেন। কনসেপ্ট একটু বুঝাইতে পারছি, ধারণা। এখানে কিন্তু আমি আপনারে কপি করতে বলতেছি না, আপনি কিন্তু চাইলেও এগুলো কপি করতে পারবেন না, বা এদের মতোই কিন্তু করতে পারবেন না, কারণ এগুলো সব প্রফেশনালদের কাজ। আপনি আইডিয়া নিয়ে শুধুমাত্র আইডিয়া নেবেন, জাস্ট আইডিয়া আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা ব্যানারটা টোটালি চেঞ্জ করবেন, ডিলিট করে দিয়ে পুরো নতুন ভাবে ব্যানারটা আবার তৈরি করবেন, ঠিক আছে? ঠিক আছে, ওয়েলকাম ফর মাই লিড জেনারেশন, না এখানে ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ অথবা সার্ভিস অথবা অফার, হ্যাঁ এইগুলো আপনি অ্যাড করবেন। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ অথবা ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিস অথবা ওয়েলকাম টু মাই লিড জেনারেশন অফার, এই তিনটার যে কোনো একটা ইউজ করবেন। আর যদি এই রিলেটেড কোনো কিছু আরও ইউজ করতে পারেন বা মাথায় নলেজে আসে, তাহলে ওইগুলোও ইউজ করতে পারেন, ঠিক আছে? মেকিং এ ডেডিকেটেড ইমেল লিস্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন, দ্য কোম্পানি পজিশন ইজ ওয়ান অফ দ্য কি এলিমেন্টস ফর ডেভেলপিং এ সাকসেসফুল ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে ফুল স্টপ হবে মনে হয় না, ইজ ওয়ান অফ দ্য কি এলিমেন্টস ফর ডেভেলপিং সাকসেসফুল ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি বাই লিড জেনারেশন, এখানে একটা বাই হবে,
BY এখন এখানে কথা হচ্ছে মেকিং ডেডিকেটেড এই যে ইমেইল লিস্টটা যে আপনি লিখছেন এই এই ইমেইল লিস্টের মানে কোনো গুরুত্বই নেই আপনার কাছে সাপোজ আমি যদি অ্যাজ এ বায়ার আপনার এই গিগটার পড়ি বা ডেসক্রিপশন গুলো কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি জাস্ট লেখার কথা তাই লিখছেন ঠিক আছে এতটুকুই এর কোনো গুরুত্ব নেই আপনার কাছে আপনার এই এই ওয়ার্ডগুলোর বা এই এই ওয়ার্ডগুলোর আপনার আলাদাভাবে ভ্যালু দিতে হবে ঠিক আছে সেটা কিভাবে দিবেন স্বাভাবিকভাবে গ্রামাটিক্যাল রুলসের ভিতরে কিন্তু সেন্টেন্সের ভিতরে এরকম বড় হাতের ব্যবহার করা যায় না শুধুমাত্র একদম প্রথম স্টার্টিংটা বড় হাতের হয় কিন্তু এখানে ইমেইলের ইটা বড় হাতের দেবেন তার মানে আমি ইমেইল লিস্টটাকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখতেছি ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে কন্ট্যাক্ট ইনফরমেশনটাও আপনার কাছে গুরুত্বপূর্ণ এখানে সিটা বড় হাতের হবে আইটা বড় হাতের হবে এ কোম্পানি ওয়েশন ইজ ওয়ান অফ দা কি ডিমেন্ট ডেভেলপিং সাকসেসফুল ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজি এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ ঠিক আছে ইন্টারনেট মার্কেটিং এর কৌশল সমূহ এখানে আইটা বড় হাতের দেবেন মার্কেটিং এর এমটা বড় হাতের এসটা বড় হাতের ঠিক আছে এখানে বিওয়াই বাই লিড জেনারেশন ছোট হাতের দিবেন বড় হাতের এল হবে বড় হাতের জি হবে ঠিক আছে এগুলো বলতে বলতে মানে এগুলো তো এতবার বলার কথা না কারণ স্যার তো প্রত্যেকটা গিগ তৈরির ভিডিওতে এই জিনিসগুলো খুব ভালোভাবে বলে দেয় তারপরে আপনাদের কেন ভুল হয় বলেন আমাকে আপনি স্যারের ভিডিও দেখছেন না গিগ তৈরি করার অনেক বেশি দেখতে পারবো তো সময় কম আচ্ছা এখন সময় কম থাকলেও সময় কম থাকুক আপনি তো গিগটা তৈরি করার টাইম পাইছেন তাই না আপনি গিগটা যে টাইমটাই তৈরি করছেন আপনি ওইরকম আরো দুইটা টাইম বের করেন যে দুইটা টাইমের ভিতরে আপনি ভিডিওটা দুইবার দেখবেন এই গিগটা করতে আপনার যত টাইমটা লেগেছে আপনি ওই টাইমটা নিয়ে ভিডিওটা দেখেন প্রথমে ভিডিও দেখেন তারপরে আবার টাইম বের করে পরে গিগটা তৈরি করলেন আমার কথা বুঝছেন আপনি যেহেতু গিগ তৈরি করার টাইম পাচ্ছেন আপনি ভিডিও দেখার টাইম অবশ্যই বের করতে পারবেন কোনো বিষয় না আচ্ছা নাও ইট ইজ এ লট অফ কোম্পানিজ এন্ড অর্গানাইজেশন টার্গেটিং কাস্টমার্স ভায়া ইমেইল আচ্ছা আই উইল ডু এনি কাইন্ডস অফ আই ইউজ গুগল অ্যাডভান্স কোম্পানি ওয়েবসাইট এন্ড আদার sources to generate leads then I verify the email address with these tools bolte kon tools with some tools hello ha ekhane likhben with some tools thik ache apnar screen ta to kalo hoye geche ঠিক আছে এবার এখানে লিখবেন সাম টুলস মাই সার্ভিসেস লিংকডইন অ্যাকাউন্ট লিস্ট কোম্পানি ওয়েবসাইট বিটুবি লিড জেনারেশন লিংকডইন ইউআরএল টার্গেটেড গ্রোথ ফর ইওর বিজনেস লিড নিউ কানেকশন ডেভেলপমেন্ট কন্ট্যাক্ট লিস্ট ফ্রম লিংকডইন ইনক্রিজ ট্রাফিক বাই লিংকডইন মার্কেটিং এখানে আবার ট্রাফিক বাড়ানোর কথা আসতেছে কেন আপনি তো লিড জেনারেট করবেন আট নাম্বার কেটে দেবেন পিডিএফ ইমেজ টু ওয়ার্ড অর এক্সেল কনভার্সন হ্যাঁ না 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 এটা এটা তো ডাটা এন্ট্রির কাজ পিডিএফ টু ইমেজ টু ওয়ার্ড টু এক্সেল কনভার্সন এটা ডাটা এন্ট্রির কাজ ঠিক আছে এই দুইটা অ্যাড করবেন না এখন আপনি এই লিড জেনারেশনের কি কি কালেক্ট করবেন ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস নেম অ্যাড্রেস তারপরে হচ্ছে ফোন নাম্বার তারপরে লিংকডইন ইউআরএল সোশ্যাল মিডিয়া ইউআরএল সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইউটিউব অ্যাকাউন্ট তারপরে এরকম হিউজ দেওয়া যাবে আপনি তো এগুলো কিছুই লেখেননি এখানে আমি শুধুমাত্র ইমেইল অ্যাড্রেসটা দেখতেছি
আর কোম্পানি ওয়েবসাইট, আপনি তো ফার্স্ট নেম লাস্ট নেম ওই যে ওই যে জিনিসগুলো নাম আমি বললাম ওইগুলো তো লেখেননি কিছুই আপনি, বাড়াবেন বলতে ওইগুলো তো আপনাকে দিতেই হবে, আপনি তো ওইগুলোই কালেক্ট করবেন। আমি যেই যে জিনিসগুলো নাম বললাম একটু আগে, যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো নাম বললাম, এটা হচ্ছে রেকর্ড হয়ে আছে, আপনি ভিডিওটা আবার দেখবেন, ওইখান থেকে ওই নামগুলো শুনবেন আর এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তাতে 12টা হোক, 13টা হোক বা 14টা হোক পয়েন্ট, ওটা সমস্যা না, কিন্তু আপনার মেন জিনিসগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সার্ভিস স্পেশালিটি, প্রোফাইল লিংক, কন্ট্যাক্ট ফোন, এগুলো সার্ভিস স্পেশালিটির ভিতরে কেন আসবে এগুলো? এটা তো সার্ভিস স্পেশালিটি না। সার্ভিস স্পেশালিটি মানে কি? আচ্ছা, এটার মানে কি সার্ভিস স্পেশালিটি জিনিসটা কি? এটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজটা কতটুকু সুন্দরভাবে, কতটুকু স্পেশাল ভাবে করবেন, তাই না? প্রোফাইল লিংক, কন্ট্যাক্ট ফোন, এইগুলো তো আপনার লিগাল কাজ, এগুলো তো আপনি কালেক্টই করবেন, এগুলো তো আপনার স্পেশালিটি না, এগুলো হচ্ছে আপনার আপনার সার্ভিস। আর স্পেশালিটি হচ্ছে এই যে পজিটিভ কাস্টমার রিভিউস, এটা ঠিক আছে, কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, এটাও ঠিক আছে, ফাইবার হ্যান্ড পিকড টপ রেটেড সেলার মানে কি এটুকের? আচ্ছা আজাদ ভাই, আমাকে একটু বলেন তো যে আপনি গিগ গিগটা কোনো জায়গা থেকে কপি করছেন কিনা। না আচ্ছা, আমার কাছে কিছু কিছু সেন্টেন্স দেখে ওরকম মনে হলো, হ্যাঁ, কারণ এই যে এই সেন্টেন্সটা টপ রেটেড সেলাররা ইউজ করবে, হ্যাঁ, এই দেখেন এখানে টপ রেটেড সেলারের কথাও বলা রয়েছে, তা আপনি তো টপ রেটেড না, আপনি তো নিউ সেলার, আপনি তো এই কথাটা ইউজ করতে পারবেন না। আপনি গিগ দেখবেন, ঠিক আছে, টপ রেটেড সেলারদের, তাদের ওখান থেকে আপনি কি কি ইউজ করবেন সেটা হচ্ছে তাদের স্পেশাল কিছু কথাবার্তা থাকবে, কারণ যেহেতু তারা টপ রেটেড, ঠিক আছে, ওইগুলো তো নিয়ে আসা যাবে না। যে জিনিসগুলো, যে কাজগুলো, ডেসক্রিপশন গুলো, ওইগুলো নিয়ে আসতে হবে, ওই কথাগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার কিন্তু তাহলে ডেসক্রিপশনের ভিতরে অনেক ভুল পাইলাম আমি, হ্যাঁ, জিনিসগুলো ভালোভাবে খুঁটিনাটি ভাবে সুন্দরভাবে ঠিক করবেন, ঠিক করে তারপরে দেখাবেন। হান্ড্রেড টার্গেটেড লিডস, 200 টার্গেটেড লিডস, 300 টার্গেটেড লিডস, 10-20-40। আচ্ছা, এখানে $20 আমি কয়টা পাচ্ছি? 200টা, তাই তো? তাহলে এটা যদি আমি দুইবার হায়ার করি, $20-$20 যদি আমি দুইবার হায়ার করি, তাহলে $40-এ কয়টা পাচ্ছি? এখানে আপনি $40-এ 300 কেন দিচ্ছেন? আচ্ছা, এটা ঠিক করবেন তাহলে। সেলস লিডস, ওয়েব রিচার্জ, বিটুবি লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন, হ্যাঁ, ট্যাগ ঠিক আছে। আজাদ ভাই, আমি কিন্তু আপনার গিগে হিউজ হিউজ পরিমাণে ভুল দেখতে পাচ্ছি, আপনি এই গিগ থেকে কোনোদিনও কাজ পাবেন না, বুঝছেন? আপনার কাজ পাইতে হলে আপনার এইগুলো আরো প্রফেশনালি তৈরি করতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু সেন্সিটিভলি সলভ করবেন, ভালোভাবে সলভ করবেন, আমি যাতে নেক্সট দিন আপনার গিগটা দেখে ইমপ্রেস হই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। স্যার, আমি আপনার মেশিন প্রোফাইল চেক করে নিন, মাহবুব।
মাহবুব আলম, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মাহবুব আলম, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাহবুব আলম? স্যার জি স্যার, আমি আমার হাজবেন্ডের নাম ই করে মানে ব্যবহার করে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই, জি বলেন। স্যার আমার তো ভোটার আইডি কার্ড না, এই জন্য আর কি আমি জি জি, প্রোফাইলটা। সমস্যা নাই, আপনি প্রবলেমটা বলেন। স্যার আমার প্রবলেমটা হচ্ছে, আমি একটা প্রোফাইল তৈরি করছি ফাইবারে, আমি ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারতেছি। ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারতেছেন না? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যদি শুনতে পারেন তাহলে, যদি পরে পরবর্তীতে ঠিক হয় আপনার এমআইসিটা, হ্যাঁ, তাহলে আপনি হ্যান্ড রেজ করেন, আমি পরবর্তীতে ডাকবো আপনাকে আবার, আমি সাপোর্ট দেওয়া কন্টিনিউ করতেছি। এমডি শাহজালাল স্যার, আমি নতুন স্টুডেন্ট, এমডি শাহজালাল খুলনা থেকে স্যার। আচ্ছা এমডি শাহজালাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন অথবা আনমিউট করে কথা বলেন। এমডি শাহজালাল, আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, বোধ হয় অ্যাবসেন্ট। মাসুম রুবেল, মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আপনার প্রবলেম ছিল স্যার, লিড জেনারেশনের গিগ দেখাবেন, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ দেখান। আমার ওই যে আপনি বলছিলেন, সরি আপনি বলছিলেন, পরে আমি ওই যে ওইটা ডাফে রাখছি, বুঝছেন? হুম, এখন এখানে যাব, ড্রাফটে যান, এই যে পাশে ড্রাফট লেখা। মাউসের অ্যাপ্রুভালটা দেন আমাকে, এই যে এখানে অ্যাক্টিভ গিগস, এই যে এখানে ড্রাফট। এই যে টাইটেলটা আছে না স্যার, বলেন। টাইটেলটা তো আপনি বলছিলেন মানে যে এটা দেওয়ার জন্য, ঠিক আছে, আমি যে আপনি যেভাবে সাজেস্ট করছেন আমি ওভাবে দিছি, কিন্তু আমি অন্যান্য গিগ গুলার টাইটেল গুলা দেখলাম, অনেকটা ইয়ে দেখলাম, কিন্তু আমার মনে হয় যে আমার কিওয়ার্ডটা একটু একটু মানে ইয়ে হয়েছে, মানে বিটিভি লিড জেনারেশন যেটা, এটা একসাথে থাকার কথা, এটা ফের একটা কিছু হলে তাহলে মনে হয় যে কিওয়ার্ডটা মনে ভালো হতো। তাহলে টার্গেটেডটা আপনি আগে নিয়ে আসবেন, বিটুবিটাই পরে নিয়ে আসবেন। আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। আচ্ছা, এখানে আমি এটা কোন জায়গা থেকে অ্যাড করতে বলছিলাম আপনাকে? জি
I will do B2B. এটা আমি অ্যাড করতে বলছিলাম আপনাকে। জি স্যার, জি স্যার। এটা তো সেন্টেন্স উল্টা পাল্টা। আমি স্যার ফার্স্টটা মানে ওই যে টাইটেল দিয়ে করছিলাম, পরে এটা বলছি আমি যে এই যে গুগল টক্স আছে আমি দেখাচ্ছি। বুঝলেন? হ্যাঁ দেখুন। আপনি দুই নম্বরটা দেখাচ্ছিলেন, দুই নম্বরটা বলছিলাম না? জি জি না, দুই নম্বরটা দিবেন না, দুই নম্বরটা সেন্টেন্স উল্টা পাল্টা আছে, আমি হয়তো খেয়াল করি নাই আগের দিন অতটা। ওইটাই আমি দিছিলাম, এখন আমি টাইটেল অনেকগুলো টাইটেল দেখছিলাম এজার কারণে। আপনি তিন নম্বরটা দেন, আই উইল ডু টার্গেটেড বি টু বি লিড জেনারেশন and find valid email. আপনি তিন নাম্বারটা দিন। আর আর এই লাস্টে একটা আছে, এটা কেমন লাগে? একদম লাস্টটা। আচ্ছা এখানে যে কটা দেখতেছি টাইটেল, এই দুই নাম্বারটা বাদে বাকি তিনটাই আপনি দিতে পারবেন, যে কোনো একটা, ঠিক আছে? এখন এর মধ্যে চুজ করার কিছু নাই, আপনার মেন কিওয়ার্ড হচ্ছে B2B lead generation, আর সেকেন্ড যে কথা হচ্ছে আপনার এই টাইটেলের সাথে অন্য কারো টাইটেলের মিল যদি না থাকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। না না অন্য কারোর সাথে মিল নাই, আশা করি মিল নাই, এজার কারণে আমি আমি অনেকগুলো টাইটেল দেখছি, দেখার পরে পরে রিসার্চ হওয়ার পরে আমি এটা এডি আমি মানে ইয়ে করছি আর কি। ঠিক আছে আপনি তাহলে তিন নাম্বারটা ইউজ করেন, ঠিক আছে? জি জি। আচ্ছা এখন আমি যে এখানে মানে যে আমি এই জন্য ডাবল রাখছি, এখন এখান থেকে তো মনে হয় যে আবার সব ডিলিট করতে হবে, তাই না? কিছু করতে হবে না, ডিলিট করতে হবে না, আপনি এখান থেকে এই জন্য সমস্যা তো যে জন্য কিছুই করতে হবে না, ডিলিটও করা লাগবে না। আপনি যেটা করবেন ড্রাফটে থাকাকালীন অবস্থা আপনি যত ইচ্ছা আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। তবে অ্যাকাউন্ট বলে কি র্যাঙ্ক করবে না বা এই টাইপের কিছু শুনলাম বাবা, অ্যাকাউন্ট যদি র্যাঙ্ক না করে আমি তো বলেই দিতাম আপনাকে, আপনাকে আমি মানা করতাম না আপনি করবেন, আমি তো বলতেছি যে আপনি ড্রাফটে রেখে আপনি যত খুশি এডিট করবেন, সমস্যা নাই। তাহলে এখন এখান থেকে আমি ওই যে কি কে বা এই টাইটেলটা সব মানে আমি ইয়ে করতে পারো, কোনো সব প্রবলেম হবে না আশা করি। জি না। আচ্ছা আচ্ছা দেখেন বেস্ট দেখেন। প্রফেশনাল এট ডিএন এটি professional at lead generation prospect okay. list building b2b lead generation valid email list building linkedin features especially spci double l হবে না স্পেশালি বানানটা তো ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা এটা খেয়াল করে না সেটা। আচ্ছা ঠিক আছে, web research and target lead business info and company details exclusive on fiverr link হ্যাঁ আপনার ব্যানারটা চলবে। আচ্ছা স্যার ব্যানার এখানে এই যে টাইটেলটা দিলাম যে এখানে তো B2B লিড জেনারেশনটা দেওয়াটা থাকে না? না সমস্যা নাই, B2B ওইটা তো আপনি এখানে উল্লেখ করছেন এই যে B2B লিড জেনারেশন। হ্যাঁ এখানে আবার নতুন করে B2B লেখার দরকার নাই, সমস্যা নাই। আর প্রফেশনাল এখানে একটা AT যোগ করবেন, অ্যাট। আচ্ছা এডি। ওকে আচ্ছা, এছাড়া আপনার গিগটা এই ব্যানারটা চলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু B2B মাই লিড জেনারেশন গিগ, ওয়েলকাম টু মাইটা আগে আসবে, B2B লিড জেনারেশনটা একসাথে থাকবে, তারপরে গিগ, ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন গিগ, ঠিক আছে? আচ্ছা আই উইল প্রোভাইড ইউ লিডস উইথ ভেরিফাইড লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড স্ক্যাব ভেরিফাইড ইমেইলস, ইউ emails can assure you that you will receive quality leads. এখানে সিটা বড় হতেন না, সি বড় হতে হবে, আর ইমেলস এর ইটা বড় হতে দিন, that will receive quality leads. I will provide you all leads through LinkedIn. I have done a lot of project on LinkedIn lead generation work. I can provide location based email list, country based B2B and other legal information for enhancing your business growth by lead generation service. By e ta hobe na, by ey
by by a2p eta কেটে দিবেন আচ্ছা এখানে এই বিজনেসের বিটা বড় হতে দিবেন ইউ উইল রিসিভ পারসন বানান ভুল p e r s o n পারসন আচ্ছা কোম্পানি নেম কোম্পানি অ্যাড্রেস ভ্যালিড ইমেল ফোন নাম্বার ইন্ডাস্ট্রি লিংকডইন প্রোফাইল কোম্পানি ওয়েবসাইট বিজনেস ইমেল লোকেশন জব টাইটেল এর আনাদার ইনফরমেশন ইফ নিডেড হ্যাঁ ঠিক আছে এইগুলো হচ্ছে বোল্ড করে দেবেন একটু মোটা করে দেবেন আচ্ছা আর এটা হচ্ছে মোটা করবেন প্লাস হচ্ছে হলুদ কালার দিয়ে মার্ক করে দেবেন আচ্ছা ওয়াই মি লিংকডইন লিড জেনারেশন ইন্টারনেট সার্চিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইমেল সার্চিং ইমেল এক্সট্রাকশন ইমেল ভেরিফিকেশন ডেলিভার ওয়ার কন্টেন্ট ফ্রেন্ডলি কমিউনিকেশন এখানে লিংকডইন লিড জেনারেশন দেওয়ার দরকার নেই আচ্ছা তো সার্ভিসের ভিতরে পড়ে উপরে দিয়ে দিব না এই এইখান থেকে আপনি হচ্ছে আপনার এই সবগুলাই তো সার্ভিসের ভিতরে পড়ে একটাও তো সার্ভিস স্পেশালিটির ভিতরে পড়ে না এই সবই তো সার্ভিসের ভিতরে পড়তেছে আপনি এখানে এই যে এই দুইটা রাখবেন শুধু ঠিক আছে আর এখান থেকে এই লিংকডইন লিড জেনারেশন ইন্টারনেট সার্চিং এই দুইটা আর হচ্ছে ইমেল ভেরিফিকেশন এই তিনটা এই তিনটা উপরে অ্যাড করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এখানে এই দুইটা বাদে বাদবাকি যা আছে সব ডিলিট আচ্ছা আর যা অ্যাড করবেন সেটা হচ্ছে কি কোয়ালিটি ওয়ার্ক একটা অ্যাড করতে পারেন আচ্ছা আর ডেলিভারি অন টাইম তো দিছেনই ফ্রেন্ডলি কমিউনিকেশন হাই কোয়ালিটি লিখবো না শুধু কোয়ালিটি হাই কোয়ালিটিও লিখতে পারেন সমস্যা নেই ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাকুরেট লিডস এটা দিতে পারেন অ্যাকুরেট লিডস বা ভ্যালিড লিডস আচ্ছা এই দুটো একটা দিন এই চারটা দিলেই এনাফ এত বেশি দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আই ক্যান বি টু বি লিংকডইন ইনভিটেশন ওয়ার্ক উইল বি ফাস্ট ইন ইন্ডিয়া 100% ভ্যালিড লিডস থ্যাংক ইউ এখানে আই ক্যান ডু হবে ডি ও ডু আচ্ছা আই ক্যান ডু হ্যাঁ লিড জেনারেশন এর রেট এল বড় হতে জি বড় হতে ঠিক আছে জি আচ্ছা বাদ বাকিটুকু ওভারঅল সুন্দর আছে ঠিক আছে 100 লিডস কালেকশন জেনুইন বিটুবি লিংকডইন লিড জেনারেশন ইমেইল লিস্ট কালেকশন ম্যানুয়ালি 2300 আচ্ছা এখানে কি এটা কি ঠিক আছে লেখাগুলি দেখতেছি আমি $200 $300 এখানে $350 লিখ দিন $30 যাতে এটার উপরে সিডিউস হয় হ্যাঁ আপনি তো চাবেন না যে বায়ার আপনাকে $10 হায়ার করে চলে যাক আপনি তো চাবেন বেশি টাকা পান নাকি জি তো আপনি বেশি টাকা পাইতে গেলে এখানে একটু অফার রাখতে হবে যেমন আপনি এখানে $10-এও 100টা পাচ্ছে $20-এ পাচ্ছে 200টা কিন্তু $30-এ 300টার জায়গায় 350টা পাচ্ছে আচ্ছা একটা লাভ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফরওয়ার্ডিং ক্লিনার ভার্সন ঠিক আছে বিটুবি জেনারেশন আপনি কাজ করছেন নাকি আগে দুইটা জি আগে দুইটা কাজ করছেন জি জি আচ্ছা ঠিক আছে আপনার গিগটা ওভারঅল ঠিক আছে হ্যাঁ আপনি হচ্ছে যতটুকু চেঞ্জ করতে বললাম অতটুকু চেঞ্জ করে আপনি হচ্ছে পাবলিশ করে পাবলিশ করবেন না দেখাবেন অবশ্যই অবশ্যই দেখাবো আচ্ছা এখানে কি আচ্ছা এখানে কি আর কিছু কি লেখা যায় বা এখানে লিড জেন এমনি অন্যান্য কি গুলো দেখি তেমন একটা লেখা নাই বা তেমন একটা মানে আমি তো মোটামুটি অনেকটাই যা লিখলাম অনেকটা একটাই এটা হচ্ছে এই কোশ্চেনটা আপনি নিজেকে নিজে করবেন আপনি এজ এ বায়ার আপনার গিগটা আপনি নিজেই দেখবেন ঠিক আছে তখন দেখবেন যে আপনি নিজে একজন বায়ার হয়ে এই কথাগুলো পড়ে আপনি নিজে কনভিন্স হন কিনা বা আপনি নিজে
নিজেকে নিজে মনে করতে পারতেছেন কিনা যে নিজেকে নিজে আমি কাজটা দিতে পারবো আমার এটা পরে, ঠিক আছে, তখন আপনার কথা বেরোবে। আপনি যতক্ষণ পর্যন্ত শুধু সেলারের মতোই ট্রিট করবেন আপনি এখানে খুব বেশি ইম্প্রুভ করতে পারবেন না, আপনাকে পুরো বায়ারের জায়গায় দাঁড়াইতে হবে, ওই জায়গায় দাঁড়ায় আপনাকে এটা পড়তে হবে, বুঝতে পারছেন ভাই? আচ্ছা স্যার, আর এসে এখানে এই যে লিড জেনারেশন লিখলাম, এখানে তো এই যে কিওয়ার্ডের মানে যেটা আছে এখানে তো একটু মিস্টেক আছে আমার কাছে মনে হচ্ছে। এই যে বিটিউবি লিড জেনারেশনটা এটা অ্যাড করাটা ভালো হবে না? আমি আপনাকে প্রথমেই বলছি মাইটা প্রথমে আসবে, না না না, এই যে যে ভিতরে ডেসক্রিপশনের ভিতরে আর কি, ওই কোনটা যে মার্কারে রাখছি যে। এটা হ্যাঁ হ্যাঁ জি, এটা কি প্রবলেম? মানে বিটি বি টু বি মানে এটা অ্যাড করে দিলে তাহলে তো মনে হচ্ছে কিউট গুলো মানে হবে নাকি? এখন সবগুলোর প্রথমে যদি বিটুবি দেন, হ্যাঁ, তাহলে এটা একটু এক্সট্রা হয়ে যায়, মানে খারাপ দেখায়, ঠিক আছে। লিড জেনারেশন ঠিক আছে, বিটুবিটা আপনি তো এখানে ইউজ করছেন আপনার হচ্ছে টাইটেলে, আর ট্যাক্সেও তো বিটুবি ইউজ করছেন, তাই না? এই যে এই দুইটাই বিটুবি থাকলেই এনাফ, আর ভিতরে শুধুমাত্র লিড জেনারেশন থাকলেই হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে। হ্যালো, জি হ্যালো স্যার, ঠিক আছে, আমি তাহলে আপনি স্টপ করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথে আমার একটু দর কষাকষি হচ্ছে, শেষে আমাকে অফার করতে বলেছে, বাট এক জায়গাতে একটু প্রবলেম হয়েছে। ইউপি মোজাফফর হোসেন, এমডি মোজাফফর হোসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার, হ্যাঁ, কি মোজাফফর ভাই, আপনি আপনার প্রবলেমটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যাটা হচ্ছে এই যে বায়ারের সাথে অনেকগুলো কনভার্সিয়েশন হয়েছে কালকে থেকে হচ্ছে, এটা তো কালকে আমি জামাল স্যারকে এটা দেখাইতে পারিনি, আমার কারেন্ট চলে গিয়েছিল এই কারণে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বায়ার আমাকে অফার সেন্ড করার কথা বলছে, হুম, তো এখন ওইখানে একটা এই যে আপনি এখান থেকে দেখেন স্যার, আপনি মানে কি কোন লিংকের কথা যে বলছে আমি ওইটা বুঝতে পারছি না। এখানে প্রথমে এই যে আই হ্যাভ টু ই কমার্স প্রোডাক্ট টু প্রমোট ইন দ্য ইউএসএ, দে হুম মেক গুডস মানে যে ক্রিসমাস গিফটস, হুম ক্যান ইউ সেল দেম, এটা আমাকে বলছে। তারপরে আমি যে এত দূরে আসছি মোটামুটি ভালো মতো কনভিন্স করছি, করার পরে সে লাস্ট মুহূর্তে সে আমাকে বলছে যে ওকে সেন্ড মি দ্য লিঙ্ক টু স্টার্ট বাট এ লোয়ার প্রাইস, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড 200, আই মেক টু নো সেল, উই ক্যান স্টার্ট 50 অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেট সেলস। মানে এটা আমাকে যা বলতে চাইছে সেটা আমি বুঝছি, কিন্তু এই যে এই লিঙ্কটা কিসের লিঙ্ক চাই ও, আমি তো এটাই বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই লিঙ্ক বলতে ও অফারই বলছে, ঠিক আছে, আপনার যে গিগের লিঙ্কও বোঝাতে পারে, ওটা কোনো বিষয় না, আপনি অফার পাঠাই দেন, পাঠাই দিয়ে দেখেন অ্যাকসেপ্ট করে কিনা। নাকি স্যার এই যে আর একটা বিষয় আছে যে হুম যে এখানে প্লিজ মেক মি অ্যান অফার, আই এম ইউজিং নাম্বার অফ প্রোমোটার টু টেস্ট ফর এ ফিউচারিং বিগ বিজনেস, সো প্লিজ কোড ইউর অ্যাডস। এখানে কোডটা কি কোড করার কথা আপনি বলছে? কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ নিছেন? না, এটা অর্গানিক প্রমোশন। কিন্তু ও তো এখানে পেইড অ্যাডস এর কথা বলতেছে, এখানে এই যে কোড করার কথা যে যেটা বললো, তার জি স্যার, মানে আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডে আপনার হচ্ছে রিমার্কের কথা বলছে, যে ওটা আপনার অ্যাড যাতে ওটা বোঝা যায়। মানে ওইটা কি অর্গানিকে করা যায়? না, অর্গানিকে তো এটা কর, আপনি কি ওকে বলছেন যে অর্গানিক প্রমোশন এটা? হ্যাঁ, আমি ওকে বলেছি অর্গানিক প্রমোশন।
তারপরে যে লাস্টে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার লিংক দাও, তারপরে ওই কথা বলছে। আচ্ছা, ও আপনাকে জিজ্ঞাসা করেনি যে আপনি কাজটা কিভাবে করবেন? হ্যাঁ, ওটা জিজ্ঞেস করেছে যে আমি ওকে বলেছি। হ্যাঁ, এই যে এখান থেকে আমি বলেছি I can give you organic and paid promotion service. What type of promotion service? What type of promotion service do you want? তারপরে আমি আবার বলেছি ফর অর্গানিক প্রমোশন আমি যে এগুলো করব, পেইড প্রমোশনের জন্য এগুলো করব। তো তারপরে আমি কিছু লিংকও দিয়েছি ওকে বোঝানোর জন্য। এই যে আপনি মেইনলি যে জিনিসটা হচ্ছে কনফিউজড এখন যে কোডের কথাটা বলতেছে, তাই তো মেইন যে বিষয়টা? কোডের কথা তো গেল, যাওয়ার পর আবার লিংকস আছে, ওটা কিসের লিংক? মানে ও কি আমাকে বলছে যে তুমি যে প্রোডাক্টটা প্রমোশন করবে, মানে ওর তো অনেকগুলো প্রোডাক্ট আছে, ওর ভিতরে তুমি কোন প্রোডাক্টটা প্রমোশন করবে সেই লিংকটা আমাকে দাও, ওইটা ওই ধরনের কিছু চাচ্ছে নাকি? আমি এটা বুঝতে পারছি না। ওর কয়টা লিংক দিছে টোটাল? টোটালে আমাকে মানে একটা দুইটা ওয়েবসাইট দিছে। হুম, দুইটা ওয়েবসাইট দেওয়ার পরে এখন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের তো এক একটা করে করে লিংক আছে, আমাকে বলছে যে তুমি আমাকে হচ্ছে মানে যেই প্রোডাক্টটা ইয়ে করবা, মানে যেই প্রোডাক্টটা প্রমোশন করবা ওই প্রোডাক্টটা লিংক দাও, এরকম কিছু বলছে কিনা আমি এটা বুঝতে পারছি না। আপনি আপনি এগুলো এই 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 কনফিউশনের কথাগুলো তো আপনি আমাকে বলে লাভ হবে না, আপনাকে তো সরাসরি বাইরেকে জিজ্ঞাসা করতে হবে, কারণ ও আসলে লিংক বলতে কি বোঝাচ্ছে, কারণ এখানে তো ও তো পুরো ক্লিয়ারলিও কিছু বলেনি এই বিষয় নিয়ে, তাই না? তো এখানে তো আসলে এগেন টাইম বা আবার জিজ্ঞাসা করলে কোনো প্রবলেম হবে বা খারাপ মনে করতে পারে এরকমও কিছু না, আপনার যেখানে কনফিউশন আছে আপনি সেখানে জিজ্ঞাসা করবেন ওর কাছে। আপনি ওকে জিজ্ঞেস করবেন হোয়াট ডু ইউ মিন বাই লিংক, যে আপনি লিংক বলতে কি বোঝাচ্ছেন আমাকে একটু ডিটেলসে বোঝায় বলেন। কোডের কথাটাও সেম ভাবে আপনি জিজ্ঞাসা করেন, ঠিক আছে? কারণ একেবারে ক্লিয়ার হয়ে তারপরে আপনি কাজটা নেন। হ্যাঁ 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 বুঝতে পারছি। আগে ক্লিয়ার হন। আর এইসব বিষয় এই জিনিসগুলো তো মানে সাপোর্ট টিম মেম্বার কিভাবে বলবে? হ্যাঁ, আপনি এটা কাজ করতে যে আপনি কোথাও বেঁধে গেলে বা কোনো প্রবলেম হলে সেই জিনিসটা ইয়া করা যায়, কিন্তু এগুলো তো আপনাদের কনভারসেশনের বিষয়, এগুলো তো আপনারা কথা বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইটা ওকে ক্লিয়ারলি জিজ্ঞেস করতে পারবো না স্যার? অবশ্যই অবশ্যই, আপনার রাইট আছে ক্লিয়ারলি জিজ্ঞাসা করার। আচ্ছা স্যার, এই যে আমাকে আর একটা বিষয়, মানে এটা এক মিনিট সময় লাগবে স্যার, আমি এর আগে একটা কাজ জমা দিয়েছি কিন্তু এই যে এইটা ফুলফিলড তৈরি করা আমি এখনো শিখি না, আমি অনেক চেষ্টা করছি ইউটিউব দেখে কিন্তু শিখতে পারি না, এটা আর একটা বাইরের কাজ। কোনটা ফুলফিলড? এই যে স্ক্রিনে একটু দেখেন স্যার, এই যে গুগল শিট আর কি। হ্যাঁ, মানে যে এটা এই যে পুরোপুরি হয়েছে, আমি বুঝতেছি না আপনার কথাটা। মানে যে দেখেন এই যে আমি যে এই যে এটাকে কিভাবে আমি শিটে পরিণত করব, এই যে মানে আমি যেই সেলগুলো ব্যবহার করব শুধু ওইগুলোই মার্ক করা থাকবে, যে যেমন এই যে এটা পুরোপুরি চলে আসছে, এই যে আপনি একটু ক্লিয়ারলি দেখান আমাকে, আপনি মাউসটা নিয়ে একটু দেখান আমাকে, মানে মেইন প্রবলেমটা হচ্ছে কি? মানে মেইন কথাটা এটা, আমি বায়ারকে ধরেন এই শিটটা জমা দেবো, হ্যাঁ, তো এই শিটটা কিভাবে আমি কমপ্লিট করব আমি ওইটা করতে পারছি না। কিভাবে কমপ্লিট করবেন? জি স্যার, যেমন এই যে এইদিকে আমি রাখতে চাচ্ছি 100টা ঘর, আর এইদিকে থাকবে হচ্ছে যে এই এই কয়টা ঘর আপনার যে ই পর্যন্ত, তারপরে এগুলো আর থাকবে না, এরকম কিভাবে করব? আচ্ছা, এখন আপনি ঘর যে কয়টা রাখতে যাচ্ছেন যেখানে ওই কয়টা রেখে আপনি পরের গুলো ফাঁকা রেখে দেন। মানে স্যার ওইটাই তো আমি করতে পারছি না, একটু মাউস কন্ট্রোলটা দিন তো। স্যার আচ্ছা, এবার আমাকে বলেন 100টা কি রাখবেন আপনি? 100টা আমি হচ্ছে এই এইদিকে আমি ই পর্যন্ত রাখবো, এই যে ই পর্যন্ত, ই পর্যন্ত, ই এই যে অ্যাডস লাইভ লিংক, এই যে এই এই ঘর পর্যন্ত রাখবো, ওইদিকে আর ঘর থাকবে না, আর নিচের দিকে আমি রাখবো 100টা, মানে পাশের এই ঘরগুলো থাকবে না, তাই তো? জি স্যার জি স্যার, ওই যে যেমন এই যে অনেক দূর হচ্ছে কালার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা আপনি যে এইভাবে এখানে পুরোটা ধরে করছেন তো এর জন্য কালার হয়ে গেছে, আমি বুঝাই দিচ্ছি বিষয়টা। এই পুরোটা কালার করবেন না, এরকম যে কয়টা লাগবে এই পর্যন্ত লাগবে, তাই তো? জি স্যার, এই কয়টা মার্ক করে আমি জাস্ট কালার দিয়ে দিচ্ছি। স্যার এটা মার্ক করে কিভাবে? কন্ট্রোল টেপে, কন্ট্রোল চেপে তারপরে মাউস ক্লিক করতে হয় না? না, মাউস হচ্ছে ক্লিক করে ধরে রাখতে হয়,
জি স্যার আমরা হচ্ছে এই যে আমি ক্লিক করলাম ক্লিক করে এই যে ধরে রাখছি হ্যাঁ এবার টান দিলে এই যে সব মার্ক হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আর কোনো প্রবলেম এই নিচের দিকে আপনি 100 টা ঘর রাখেন বাকি গুলো কেটে দেন নিচের দিকে 100 টা রাখবো তাই তো জি স্যার $30 এর জন্য 100 টা যথেষ্ট না যথেষ্ট 100 টা মোট 100 টা স্যার অত নিচে যাচ্ছেন কেন মোট 100 টা স্যার হ্যাঁ আমি নিচে যাচ্ছি কালার গুলো উঠাবো তো তাই আচ্ছা স্যার ঠিক আছে এবার জি স্যার আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি জি স্যার আঞ্জু হুসাইন আপনি থাকলে স্ক্রিনটা একটু শেয়ার করেন আঞ্জু হুসাইন আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন আঞ্জু হুসাইন আপনি কি আছেন আনমিউট করে কথা বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ জি প্রবলেমটা বলেন ভাই আমি একটু প্রবলেমটা হলো আমি ইউএসএ লিংক বিল্ডিং এর সারা ক্লাসটা দেখলাম দেখার পর লিংক বিল্ডিং করতে যাচ্ছিলাম তো ব্লক সাইট গুলো খুঁজলাম স্যার যেভাবে খুঁজতে বলছে ওভাবে খুঁজতেছি খুঁজে আমি ব্লক সাইট গুলো মানে কি যে আমি টপ 200 প্লাস ব্লক সাইডে আমি ঢুকলাম ঢোকার পরে কিভাবে একটা মানে পোস্ট করব সেই পোস্টের ভিতরে কিভাবে লিংক বিল্ডিং করব সেটা করতে পারছি না মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি পোস্ট করবেন কিভাবে সেটা খুঁজে পাচ্ছেন না মানে পোস্ট করার অপশনটা খুঁজে পাচ্ছেন না ওয়েবসাইটে ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি কিভাবে পোস্ট করব পোস্টের সাথে কিভাবে না ও এটা বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে মাউস কন্ট্রোল নেন মাউসটা অ্যাপ্রুভ করেন হ্যালো 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 আঞ্জু হোসেন আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা ওনার হয়তো কোনো প্রবলেম হয়েছে ওকে মুজাফফর হোসেন আপনি কি কিছু বলবেন আমি কিছু বলবো না স্যার ওই যে তখন হাত উঠায় রেখেছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা লো করে ফেলেন ফাহিম আপনি কি কিছু বলবেন আনমিউট করে কথা বলেন ফাহিম আপনি যদি শুনতে পান আনমিউট করেন মাহবুব আলম আপনি কি কিছু বলতে চাচ্ছেন হ্যালো হ্যালো স্যার হ্যাঁ স্যার আমি তো প্রোফাইলটা তৈরি করেছি স্যার একটু প্রোফাইলটা যদি চেক করে দেন সব ঠিক আছে কিনা
আচ্ছা স্যার আমার স্ক্রিন কি শেয়ার হইছে? আমি ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ হইছে। ও আচ্ছা আচ্ছা স্যার আমি নতুন ভর্তি হইছি তো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবকিছু। আপনি ওই মাউসের অ্যাপ্রুভালটা করেন, দেখেন একটা রিকোয়েস্ট গেছে। ঠিক আছে, ছবিটা তো হয়নি, ছবিটার মাথা কেটে গেছে এখান থেকে। যেখানে এখানে যে ছবিটা ব্যবহার করতে হবে সেটা সম্পূর্ণ প্রফেশনাল হতে হবে এবং ফেসটা ক্লিয়ারলি ভালোভাবে যাতে দেখা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা কিরকম, আপনি হয়তো কম্পিউটারের সামনে বসে কাজ করতেছেন, ওই সময় একটা ছবি তুলে, মানে ওই টাইমটার একটা ছবি তুলতে হবে, অর্থাৎ আপনার ফেসটাও বোঝা যাচ্ছে, আপনি কম্পিউটারে কাজ করতেছেন সেটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে জিনিসটা প্রফেশনাল হবে। তো ছবিটা চেঞ্জ করবেন, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফেসবুক মার্কেটার। ঠিক আছে, ডিসক্রিপশন এতটুকু কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলতেছি, ডিসক্রিপশন এতটুকু কেন? স্যার বাড়াবো? হ্যাঁ, ডিসক্রিপশন তো এখানে যতগুলা ওয়ার্ড ইউজ করা যায় আপনি সবগুলা ওয়ার্ডই ইউজ করবেন। ঠিক আছে, মানে যতক্ষণ না পর্যন্ত ফাইবার বলবে যে আপনি আর ইউজ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে ইউজ করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর ঠিক আছে স্যার। ডিসক্রিপশনটাকে আরো বড় করতে হবে। আমার মনে হচ্ছে ডিসক্রিপশনটা অনেক শর্ট হয়ে গেছে। ফেসবুক মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মেকিং, আই কমপ্লিট লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, আই ক্যান প্রমোট নিউ বিজনেস এন্ড সার্ভিসেস 2 মিলিয়ন্স, এখানে টিও 2 মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, আই ওয়ার্ক ভেরি। আচ্ছা, আপনি কি স্যারের প্রোফাইল তৈরির ভিডিওটা দেখছিলেন ভালোভাবে? জি স্যার দেখছিলাম কতবার দেখছেন? স্যার একবার, মানে একবার দেখছি তারপর আরেকবার দেখে দেখে করছি। আচ্ছা, আপনি একটু মনোযোগ দিয়ে আর একটু দেখবেন, হ্যাঁ একটু আচ্ছা ঠিক আছে ভালোভাবে স্যার। দেখবেন, কারণ এখানে যে আপনি যে ভুলগুলো করছেন, এই যে ক্যাপিটাল লেটার স্মল লেটারের যে ব্যবহারগুলো সেগুলো ঠিকভাবে হয়নি, প্লাস ডেসক্রিপশনটা পরিপূর্ণ হয়নি। ঠিক আছে, তা এখন আমি যদি আপনাকে আবার ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে এটা যদি আমি বোঝাই, বা আমি যদি এখন বলতে চাই, তাহলে স্যারের সাথে আবার আমার কথার একটু উল্টা পাল্টা হইতে পারে। সো আমি যেটা রিকমেন্ড করবো, আপনি স্যারের ভিডিওটাই আরো ভালোভাবে দেখেন। আচ্ছা বুঝতে ঠিক আছে পারছেন? স্যার, আচ্ছা ঠিক আছে, আমি ডেসক্রিপশনটা তাহলে আর দেখতেছি না, ওটা ফুললি ভালোভাবে তৈরি করে তারপরে দেখায় না আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, স্কিলস, স্কিলস এর এটা হচ্ছে প্রথম 5টা এক্সপার্ট, পরের গুলা ইন্টারমিডিয়েট। জি স্যার, হ্যাঁ যদি ওই রুলসে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে। আর স্যার নাম্বার ভেরিফিকেশন হয় না তো, আমি এগুলা মোটামুটি কইরা তারপরে হচ্ছে ফাইবার কি আপনার কাছে নাম্বার নাম্বার ভেরিফিকেশন চাইছে এখনো? স্যার আমি একবারে ভিডিও যেভাবে স্যারে বলছে আমি, হ্যাঁ শর্ট করছি, আমি বুঝতে পারছি না কি কি লিখবো, আর এই জন্য ডেসক্রিপশনটা শর্ট হয়েছে। তারপরে আমি যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অনেকগুলা স্টেপ পার করি, তারপরে নাম্বার মোবাইল ভেরিফিকেশন, স্যার একটা জায়গায় যায় নাম্বার ভেরিফিকেশন করে, ওইখানে যাওয়ার পরে আমার ফোন নাম্বার নিতে, মানে টাইপ করতেছি কিন্তু ওইখানে উঠতেছে না। আচ্ছা আচ্ছা, প্রথমে তাহলে ডেসক্রিপশনের বিষয়টা একটু বলি। আপনি হচ্ছে টপ রেটেড যে সেলার, টপ রেটেড না, মোটামুটি লেভেল 1 বা লেভেল 2 যে সেলাররা রয়েছে ফাইবারে, তাদের প্রোফাইলগুলো একটু চেক করবেন। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশনের আলাদা একটা ধারণা পাবেন। আচ্ছা, এখন যেখানে আপনার মোবাইলটা নিচ্ছে না, মোবাইল নাম্বারটা নিচ্ছে না, সেই জায়গাটায় যান, সেই জায়গাটা ওপেন করেন। আচ্ছা, আমি দেখতেছি আমি দেখতেছি, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, আপনি ছেড়ে দেন মাউসটা। জি স্যার,
আপনি একটু কষ্ট করে আরেকবার শেয়ার করেন তো, আপনার কম্পিউটারটা হ্যাং করছে মনে হচ্ছে, নাকি নেট প্রবলেম? হ্যাঁ স্যার, এরকম মনে হচ্ছে। কানেক্টিং হচ্ছে আপনি? আপনি আর একবার একটু শেয়ার করেন। স্যার শেয়ার হয়েছে? না, হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। মাউসের অ্যাপ্রুভালটা দেন। আপনি এবার ছেড়ে দেন মাউসটা। এই যে ফোন ভেরিফিকেশন। ফোন নাম্বারটা লিখেন। আচ্ছা, ফোন নাম্বারটা স্যার, আচ্ছা আমি স্যার লিখতেছি না স্যার, দেখেন এই যে হয় না হয় না, আমি কিন্তু নাম্বার কিতে ক্লিক করতেছি বাট নিচ্ছে না, এই যে এখন এটা তো আমি টাইপ করতেছি, আমার এখান থেকে তো নিচ্ছে, আমার মনে হয় আপনার ইসে প্রবলেম হয়েছে। আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে আপনার উপরের সারিতে যে 1 2 3 4 আছে না, উপরের সারিতে, বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি? F1 M2 F1 F2 এগুলোর নিচে দেখেন 1 2 3 4 আছে, ওইখানে একটু ক্লিক করেন তো। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কিবোর্ডে একটু প্রবলেম হয়েছে, এর জন্য ওইটা নিচ্ছিল না। ঠিক আছে, আচ্ছা এখন সলভ, এখন পারবেন তো? হ্যালো, হ্যালো, আচ্ছা আশা করি আপনি সলিউশনটা পেয়েছেন, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, অলরেডি 1:05 বেজে গেছে, আমি আজকের মতো সাপোর্ট থেকে বিদায় নিচ্ছি, আমি কালকে আবার 11টার সময় সাপোর্ট দিব। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।